केरला स्टोरी राज्य निषिद्ध हुए चे बैन करा हुए चे एवं तारी प्रतिबादे बीजेपी महिला मोर्चा ने मेचे रास्ता है एकदिके जो रकम भावे जरा जानते पड़ा जाच्छे बाड़ुईपुरे बीजेपी महिला मोर्चा तरफ थे के मिचिल करा हुए चे केरला स्टोरी बैन एवं केरला स्टोरी बैन हवार प्रतिबादे रास्ता है ने मेचे शिलीगुड़ी छवि देखते पाच्छेन शिलीगुड़ी तो एक ही रकम भावे विक्षोभ कर्मसूची नेওয়া হয়েছে महिला बीजेपी मोर्चा तरफ थे के বাংলায় নিষিদ্ধ দা কেরালা স্টোরি সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে পথ অবরোধ বাড়িপুরে পথ অবরোধ বিজেপি মহিলা মোর্চার বাড়িপুরে ক্যানিং রোডে পথ অবরোধ বিজেপির পাশাপাশি শিলিগুড়িতেও বিজেপির প্রতিবাদে মিছিল শিলিগুড়ির হিলকার্ড রোডে প্রতিবাদ মিছিল বিজেপির দ্য কেরালা স্টোরি বাংলায় নিষিদ্ধ সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে পথ অবরোধ এবং মিছিল বিজেপির তরফ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষ দেবারতী জানতে চাইবো তোমার কাছ থেকে বিজেপির এই কর্মসূচি সম্পর্কে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা অফিস যেটি বাড়ুইপুরে অবস্থিত সেখানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কেরালা স্টোরি সেটা দেখানোর কথা ছিল মহিলা মোর্চার পক্ষ থেকে মূলত মহিলাদের নিয়ে এবং নবনির্বাচিত যিনি মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র তিনি এসেছেন তার নেতৃত্বেই এই সিনেমা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীকালে বিভিন্ন রকম কারণে সেই সিনেমাটি তারা স্থগিত রাখার সিদ্ধান্ত নেন এবং সঙ্গে সঙ্গেই তারা এসে বাড়ুইপুর ক্যানিং রোড যেটি অত্যন্ত ব্যস্ততম একটা রাস্তা এবং সেই রাস্তা দিয়ে যেহেতু অফিস ছুটির সময় যানবাহনের সংখ্যাও বেড়েছে সেই রাস্তাতে তারা এসে বসে পড়েন এবং তারা জানান যে এটি তাদের প্রতীকী অবরোধ পরবর্তীকালে কেরালা স্টোরি এটি মূলত মহিলাদের নিয়েই নারী নির্যাতন বা মহিলাদের নিয়ে এই সিনেমাটা তৈরি এবং সেটি রাজ্যের মহিলাদের স্বার্থেই তারা বিভিন্ন জায়গায় পরবর্তীকালে দেখাবেন এবং এটি তাদের প্রতীকী অবরোধ পরবর্তীকালে এই নিয়ে তারা ফের রাস্তায় নামবেন এবং বৃহত্তর আন্দোলনের পথে যাবে বলেও দাবি জানিয়ে করেছেন ফাল্গুনী পাত্র এবং এই মুহূর্তে কিছুক্ষণ আগে তারা রাস্তা থেকে উঠে গিয়েছেন এবং রাস্তা ইতিমধ্যে ক্লিয়ার করার চেষ্টা করছেন বাড়িপুর থানার পুলিশ এবং রাস্তা ইতিমধ্যে চালুও হয়ে গিয়েছে তবে বারবারই যেটা বললাম যে ওনারা জানিয়েছেন এটা প্রতীকী অবরোধ আজকের অবরোধ এরপরে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে ধন্যবাদ তোমাকে দেবারতী বাংলায় নিষিদ্ধ দা কেরালা স্টোরি সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে পথ অবরোধ বাড়িপুরে পথ অবরোধ বিজেপি মহিলা মোর্চার বাড়িপুরে ক্যানিং রোডে পথ অবরোধ করে বিজেপির মহিলা মোর্চা পাশাপাশি শিলিগুড়িতে শিলিগুড়িতেও বিজেপি প্রতিবাদে সামিল হয় শিলিগুড়ি হিলকার্ট রোডে প্রতিবাদ মিছিল বিজেপির দু জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন একদিকে বাড়ুইপুর অন্যদিকে শিলিগুড়ি দু জায়গাতেই প্রতিবাদ কেরালা স্টোরি কেন ব্যান করা হয়েছে এই সিদ্ধান্তের প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চা পথে নেমেছে একদিকে বাড়ুইপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন বাড়ুইপুরে ক্যানিং রোডে দীর্ঘক্ষণ রাস্তায় অবরোধ করে রাখে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা শিলিগুড়িতেও একই রকমভাবে প্রতিবাদের ছবি ধরা পড়ে প্রতিবাদের মিছিল বের হয় শিলিগুড়ির হেলকার্ড রোডে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা